সালাত ওসালাম আলিকিয়া রসুল্লাহ আলা আলিকা ওয়া আসহাবিকিয়া হাবিব আল্লাহ সালাত ওসালাম আলিকিয়া নবী আল্লাহ আলা আলিকা বা আসহাবিকিয়া নূর আল্লাহ প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের সকালের ট্রান্সমিশন নিয়ে যার নাম হচ্ছে সকাল কাটুক মাদানি চ্যানেলের সাথে যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং মোবারকবাদ আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই কেননা নিয়তুল উল মুকমিনী হিন আমিহ অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম আমরাও নিয়ত করি যে আল্লাহ পাক এবং তার হাবিব আলীহ সালামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব যা আজকের প্রোগ্রামে আলোচনা করা হবে ইনশা আল্লাহাজ এর উপর ভরপুর আমল করার এবং অপরের নিকট নিকের দাওয়াত হিসেবে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহাজ দরুদ শরীফের অসংখ্য ফাজিলাতীয় আকা মদিনে ওয়াল মুস্তফা হুজুর আলি হিবা আলিহি ওয়াসাল্লামের ওয়াসলামের ফরমানে আলী শান যে ব্যক্তি আমার প্রতি একবার দরদে পাক পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত অবতীর্ণ করবেন সল্লো আল হাবিব আলা আলাহম্মদ সাল্ল্লাহ তালা আলিহিআ আলিহি ওয়াসাল্লাম মাদিনী চ্যানেল দর্শকবিন্দু আপনারা জানেন যে এই প্রোগ্রামের মধ্যে আমরা একটি নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করে থাকি আর প্রত্যেকটি বিষয় আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কখনো কখনো আমরা ইসলাহী টপিক নিয়ে আলোচনা করে থাকি সংশোধনমূলক বিষয় নিয়ে বা কখনও বুজর্গানে দিন রহেম মাহমুল্লাহুল মুবিনদের জীবনী নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় আমরা ইনশাআল্লাহ সফজল সেই মোবারক ব্যক্তিত্বের জীবনী শুনব যার দিনই ইসলামের মধ্যে অবদান অপরিসীম যার কিতাব আজও পর্যন্ত উম্মতে মোহাম্মদী অধ্যয়ন করছে যার কিতাব থেকে আজও উম্মতে মুহাম্মাদি উপকারিতা লাভ করছে ফেজ হাসিল করছে যে হ্যাঁ তিনি আর কেউ নন তিনি হচ্ছেন মোহাম্মদ বিন মোহাম্মদ বিন মোহাম্মদ গজ্জালী রহমতুল্লাহি তা আলাই ইমাম গজ্জালী রহমতুল্লাহ তা আলাই আবু হামিদ ওনার উপনাম তো ওনার নাম আর ওনার কিতাব এই দুইটার কথা শুনলে আমরা বুঝতে পারি যে আমাদের পূর্ববর্তী আকাবিররা পূর্ববর্তী বুজুর্গানে দিনরা কেমন দিন ইসলামের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন কেমন ইলমে দিনের জন্য ওনাদের জীবনকে উৎসর্গ করেছেন কিভাবে ওনারা উম্মতে মোহাম্মদীর পেরেশানিকে দূর করার জন্য হ্যাঁ তাদের যাতে জীবন ব্যবস্থাকে সহজ হয়ে যায় তা করার জন্য ওনারা কিভাবে পরিশ্রম করেছেন আর আহমদুলিল্লাহ আজল যারাই ইমাম গজালী রহমতুল্লাহ তাল আলহির কিতাব অধ্যয়ন করেছেন করেন ওনারা বুঝতে পারেন যে উনি কতই না সহজ করে আমাদের জন্য এই কিতাবগুলো লিখে দিয়েছেন এবং আমরা সেখান থেকে কত ইলমে হাসিল করতে পারছি ইনশাআল্লাহ আসতেবাজল আজকে সেই মোবারক হাস্তি সেই মোবারক ব্যক্তিত্বের আলোচনা হবে আরেকটি বিষয় হচ্ছে কিতাবের মধ্যে এসেছে যেখানে আল্লাহ আল্লাহওয়ালাদের আলোচনা করা হয় যেখানে আল্লাহর নেক বান্দাদের আলোচনা করা হয় যেখানে আউলে কিরাম ইনাদের আলোচনা করা হয় সেখানে আল্লাহ তালা রহমত নাজিল হয় তো আমার বিশ্বাস আজকে আমরা এখানে যারা বসবো আর স্ক্রিনের সামনে যারা বসবেন তাদের উপর ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা রহমত অবতীর্ণ হবে তো ভালো ভালো নিয়ত সহকারে আদব সহকারে যেহেতু মোবারক ব্যক্তিত্বের আলোচনা হবে আমরা ইনশাআল্লাহ সাহায্য আদব সহকারে আজকে আলোচনা শুনবো আর শুনদিনা করে আমাদের মোবালিক দাবাদ ইসলামী আজকে শাহরুখ ভাই আছেন কেমন আছেন শাহরুখ ভাই আহমদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ শাহরুখ ভাইয়ের কাছে প্রথমেই ওনার মুক্তাসার যে পরিচিতি মাম গাজি আলী রহমার যে পরিচিতি সে সম্পর্কে ইনশাআল্লাহ সাহায্য কিছু জানবো আমরা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ও সালাতাম আলহ সঈদ ইল মুসলিম আজকের অনুষ্ঠানটা আসলে অনেক বরকতপূর্ণ যে মহান অলিয়ে কামিল এর আলোচনা হচ্ছে নিঃসন্দেহে আল্লাহ তালা নেক বান্ধবনা আলোচনা রহমত বরকত পাওয়ার একটা মাধ্যম হয়তো আমাদের যোগ্যতাও নেই যে এই সকল বুজুর গানে দিনের তাস্কারা আইনাদের জীবনে নিয়ে পর্যালোচনা এরকম যোগ্যতাও নেই তারপর আল্লাহ তালা সুযোগ দান করেছেন

ইনার এমন শান যে দেখেন ইনার দাদা যান ইনার আব্বা যান ইনার নাম তিন নাম একই একই আল্লাহ মানে মোহাম্মদ ইনার দাদার ছিল দাদা জানার নামও ছিল এরপর বাবার নামও ছিল মোহাম্মদ ইনার নামও দিয়েছেন এরকম না আমাদের মধ্যে সচরাচর হয়ে থাকে যে যদি বাবার নাম এটা হয় দাদার নাম এটা হয় ছেলের নাম এটা হবে মানে ভিন্ন হবে কিন্তু ইনার দাদা যান ইনার এই আব্বা যান এত বেশি পছন্দ করতেন ইনারে ইনার নামও ইনার আব্বা জান দাদাজানের মত দিয়েছি ফায়ান আল্লাহ সুতাহিনা ইনার নাম যা আপনি বলছেন যে ইমাম গাজ্জালি কেন হয়েছে হ্যাঁ ইমাম গাজ্জালি দেখুন ইনার দাদা যান এবং ইনার আব্বা জান ইনারা কিন্তু সুতা ব্যবসায়ী ছিলেন কোন গুনেরে আমার আসছে ইনারা সুতা ব্যবসা করতে বাবা দাদা জি আর ওই সুতাকে ফারসি ভাষার মধ্যে গাজল বলা হতো আচ্ছা গজল তো ইনার আব্বা জান আমিজান এটাকে দেখে mohabbat করে ইনার নাম গাজ্জালি রেখেছে সুবহানাল্লাহ সুতাহিনা আরগরিওয়াদার মধ্যে বন্নন এসেছে আমা এই ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি অনেক সুদর্শন একজন পুরুষ ছিলেন জি সুদর্শন ছিলেন এবং আরেকটা রেওয়াতের মধ্যে এসে এই গাজল গজল শব্দরত হোরিন তাই মহব্বত করে ইনান আববা মাজান ইনার নাম ইমাম গাজ্জালি মাশাআল্লাহ ইনি তিনি বাগদাদের তুর শহরের মধ্যে তুর শহরে হ্যাঁ তুর শহরের মধ্যে ইনি কি করেন

পিতা ইনি কিন্তু কোনো ইলমি ব্যক্তি ছিলেন না সাধারণ একজন পরিবারের ছিলেন ব্যবসা করতেন ঠিক আছে কিন্তু ইনার মাঝে কিন্তু দিন ইসলামের মহাব্বত ওলামা ইকরামদের মহাব্বত এবং ইলমে এ দিনের একটা এহমিয়ত যেটা আছে ইলমে দিন শিকার আগ্রহ ইলমে দিন চর্চা করা এটা কিন্তু ইনার মাঝে ছিল ইনি সবসময় অনেক কষ্ট করে উপার্জন করতেন টাকা পয়সা এবং সে টাকা পয়সা থেকে বেশিরভাগ খরচ করতেন কি ওলামা ইকরামদের জন্য যারা ওলামা হলে এই ক্রাম ছিল ইনাদের এই বিভিন্ন মাহাবিলে মজলিশের মধ্যে ইনি করতেন যেতেন ওখানে খরচ করতেন নিজ উপার্জন থেকে শুধু এটাই নয় ইনি মজলিশের মধ্যে ওলামাদের কাছে যখন যেতেন তখন আল্লাহ তালা দরবারে কেঁদে এই দোয়া করতেন হে আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দাও আমাকে একটা ছেলে সন্তান বানাও এবং তাকে তুমি ফকি বানাও তখন তালা কাছে এই দোয়া করতেন যে হে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান দান করায় এবং তাকে তুমি দিনের কি এই মোবাইল লিক বানিয়ে দেয় আল্লাহ আমার আল্লাহ তালা কেমন দয়া করলেন

কেমন এটা জারিয়া হ্যাঁ একজন ইমাম যুগের ইমাম হ্যাঁ এমন বিখ্যাত ইমাম যে ওনার আলোচনা ওনার তাজকিরা আজ পর্যন্ত আমরা করছি কোন চারশো পঞ্চাশ পঞ্চাশ উনি দুনিয়াতে তো এনেছেন আর দুনিয়া থেকে উনি এখন পর্দাও করে নিয়েছেন কিন্তু শত শত বছর পর হ্যাঁ এত বছর পরও আমরা ওনার তস্কিরা করার সৌভাগ্য অর্জন করছি বিশেষ করে ওনার কিতাব অধ্যয়ন করার সৌভাগ্য অর্জন করছি আর তো আল্লাহ তালা আমাদের সবাইকে এই মহান যে বুজুর্গানের দিন ছিলেন ওনাদের সানমান বর্ণনা করা নিজের জীবনকে ধন্য করার সে তৌফিক দান করে কেননা অন্তত আমরা তো এটা বলতে পারবো যে ইয়াস সৈয়দি আমরা আপনাদের আশিক ছিলাম হ্যাঁ দুনিয়াতে আপনাদের আমরা আলোচনা করতাম আপনাদের প্রতি অনেক মহব্বত ছিল আমাদের অন্তত এটার কারণে হলো তো আল্লাহ তালা চাইলে আমাদেরকে নাজার দিয়ে দিতে পারে কে জানে কার এগুলো ইনারা তো আল্লাহ তালার মেহবুব আছেন হ্যাঁ যারা আল্লাহর বলি তারা তো আল্লাহ তালার মেহবুব আল্লাহ তালার মেহবুবকে যদি আমরা মেহবুব বানাই তাহলে আল্লাহ তালা কি আমাদেরকে মাফ করে দিবেন না অবশ্যই করে দিবেন আমাদের উচিত যারা আউলিয়া কিরাম আছে যারা হক্কানি আহ যারা আগে দিন আছে ছিল তাদের আলোচনা করা তাদের মাধ্যমে ফেজ নেয়া তাদের কিতাবের মাধ্যমে ফেজ নেয়া আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক মাসা আমাদের মাঝে আমাদের মেহবুব ভাই মাসা আল্লাহিফ নিয়ে এসেছে আপনাদেরকে আপনাকে মোবারকবাদ আমরা অনেকক্ষণ মিস করতেছিলাম যে কখন আমরা নথ শরীফ শুনবো যদি হামদে বাড়ি নাথ নাজ শরীফ ইনশাআল্লাহ শুনিয়ে দিন দর্শকরাও শুনিয়

तेरे, तेरे कदमों कदम में जो है गैर कमो क्या देखे कौन नजरों पिछड़े के तल तेरा सल्लल्लाहु माइल खार और सु As-salamu alaika ya habib Allah Khudar ka chihim Mar jaadato mawar Khudar ka chihim मदतो मगर खुदर सृष्टि स्वी खुद रृष्टि स्वी मुस्तो म खुदर कक्ष खाली हाथ जाईनी कोनो नु भिखारी खाली हाथ जा যেতে পারি শ্রেষ্ঠ ফেরে স্তারো শেষ সুযোগ

আসলে আমার তালার কাছে সবচেয়ে বেশি যার মর্যাদা তিনি হচ্ছেন আমার প্রিয় নবী সাল আলহি ওসাল্লাম আল্লাহ তাবরকতালা আমার রসুল সাল আলহি ওয়াসালামের গোলামি করার ওনার গোলামিতে আমাদের নামটা ওঠানোর সে তৌফিক দান করুক কেননা যে গোলামে মুস্তফা হয়ে গেছে সে আল্লাহর হয়ে গেছে প্রথমত আমাদেরকে আশিকের রসুল হতে হবে এরপর ইনশা আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে আমরা কবুলিয়তের সনদ পাবো হ্যাঁ আল্লাহ তালা আমাদের সবাইকে হাকিকে আশিকের রসুল হওয়ার তৌফিক দান করুক শুনছিলাম ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি আলী রহমার আলোচনা আসুন আবার শাহরুখ ভাইয়ের কাছে যাবো জি লিয়াকত ভাই আসলে দেখেন আমার নবী পাক সাল্লাহ আলী ইসলামের যে মর্যাদা তো এই মর্যাদা অনুযায়ী যায় উম্মত মুহাম্মাদি সাল্লা আলী যিনি আমার নবী পাকের জন্য ফানা ফিল্লা হয়েছেন ফানা ফিল্লা হয়েছেন জি তার সান মান আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছে আর তেমনই একজন হচ্ছে আজকের যে তস্করা ইমাম গজ্জা আলী রহমতুল্লি আলী আলিহ রহমান তো ইমাম গাজ্জালী রহমতুল্লি তালা আলিহি তো আপাত মস্তক সন্নাতে নবমীতে ভরপুর ছিল ঈশাক ইস্কের রসুলের এত বেশি যে আমার নবী পাক সাল্লাহ তালা আলি যে জিনিসটি বেশি পছন্দ করতেন তার মধ্যে ওনার মধ্যেও সেই জিনিসটি বেশি পছন্দ নিয়েছিল তা হচ্ছে ইলমে দিন অর্জন করা বেশাক শুধু তাই নয় এই ইলমে দিনের প্রতি শুরুতেই আমরা শুনেছি যে ইনার আব আব্বা যান কেমন আগ্রহ ছিলেন ওলামাদের ভালোবাসতেন ইলমে দিন অর্জন করাকে পছন্দ করতেন তো যখন ইনার আব্বা যান ইন্তেকালের সময় আসলো মানে ইনার ইনাদের জন্মের বিশ বছর পর এই ইনার আব্বার ইন্তেকালের সময় আসলো তো ইনি ইনার একজন সুফি বন্ধু ছিল ইনার তৎকালীন সুফি বন্ধু ওনাকে ওসিয়ত করে গেলেন ইনার যা উপার্জন ছিল ওই উপার্জনগুলো ইনার সামনে রাখা হলো এবং বলে গেলেন যে এই উপার্জন দিয়ে আমার এই যে দুই সন্তান রয়েছে তাদেরকে যেন ইলমে দিনের কাজে এই সম্পদ খরচ করা অন্য কোন কাজে যাতে এই সম্পদ খরচ করা না হয় তো সেই বন্ধু ওসিয়ত অনুযায়ী কি করলেন তাদের ইলমে করলেন। সম্পদ আরজ্জালী রহমতুল্লি তাল আলী ইলাম অর্জনের প্রতি এত বেশি আগ্রহ ছিল শুরুতে তো যারা তুস নগরে যারা বিভিন্ন বড় বড় ওলামা ইকরাম ছিল ইনাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন শুধু তাই নয় ইনি বিশ বছরের মধ্যেই মানে একজন যথোপযুক্ত আলিম হওয়ার উপযুক্ত হয়ে গিয়েছিলেন এত বেশি জ্ঞানের পক্ষতা ছিল তো শুধু এটাই নয় ইনি বিভিন্ন সফরের মধ্য দিয়ে কি করছেন দিন হাসিল করেছেন আর কেন এবার করবেন না ইনারা তো আমার নবী পাককে ভালোবেসেছেন আমার নবী পাকের পছন্দ বিষয় অর্জনের জন্য ইনারা ফানাফির রসুল হয়েছে কিন্তু ভাই দেখা যায় আফসোস আফসোসের বিষয় যে আমাদের মধ্যে সেই চর্চাটুকুনে আজকে দেখুন যে আমাদের মা বাবা আমাদের মা বাবাদের ইচ্ছা মন মাইন্ড মানসিকতা এমন হয়ে গিয়েছে যে সন্তানকে পড়ালেখার জন্য সকালে ঘুমতে ঘুটে চলে যাচ্ছে পিছনে কাঁধে নিয়ে অনেক বড় একটা বোঝানি কিন্তু যে ইলম অর্জন না করলে দুনিয়া আখিরাত কোনোটাই কামিয়াব নয় সেটার প্রতি আস আগ্রহটা কোনো দেখা যাচ্ছে না আপনি দেখেন যেগুলো ইংলিশ মিডিয়াম স্কুল আছে বা যেগুলো মর্নিং স্কুল আছে এগুলোতে সকাল সাতটা এখন তো স্কুল বন্ধ হবে এমনি সচরাচর কথা বলছে আর কি সাতটা থেকে স্কুল থাকে আটটা থেকে স্কুল থাকে তো এটার জন্য উঠার জন্য ছয়টা থেকে উঠে যায় মা বাবারা পাঁচটা বাজে ছেলে মেয়েদেরকে উঠিয়ে দেয় হ্যাঁ ফ্রেশ করে দেয় নাস্তা পানি রেডি করে দেয় কিন্তু ফজরের নামাজের জন্য কখনো জাগিয়ে দেয় জাগিয়ে কিন্তু দেখুন পূর্বে যারা আমাদের মুরব্বীরা ছিলেন আমাদের বুজুর্গানে দিন ছিলেন ইনাদের মধ্যে ওই বুজুরগানি দিনের একটা কিন্তু চর্চা ছিল শুরুতে আমাদের বিভিন্ন আশেপাশের প্রতিবেশীর ঘর থেকে কোরআনা পাকের তিল আমাদেরকে মুক্ত হয়ে পাঠানো হতো মুক্ত হয়ে পাঠানো হতো এবং শুধু এটা নইলে এখন ভাই দেখুন না যে এই দুনিয়া বিশিক্ষ অর্জনের জন্য হাজার হাজার টাকা খরচ করে দিচ্ছে কিন্তু একজন আলিম থেকে শুদ্ধ হবে কোরআন কারিম শিখানোর জন্য তাকে যত উপযুক্ত কি দেওয়া হচ্ছে না তার হাদিয়ে টুকু দিতে এনারা ইতস্তব্ধ করতেছে এটাকে পাত্তাই দিচ্ছে না যে এটা কেমন যেন একটা মানে উচ্ছিষ্ট বিষয় দিয়ে পরে পরে আপনি কিন্তু দেখুন এটা কেমন গুরুত্ব যে ইলম অর্জন না করলে দুনিয়া কোনটা কামিম বলেছেন যে প্রত্যেক মুসলমান নরন উপর ওই জ্ঞান অর্জন করা যে জ্ঞান অর্জনের মাধ্যমে সে দুনিয়া আখেরাতের মধ্যে কি করবে সফলতা লাভ করবে সফলতা লাভ করবে কেননা আপনার দুনিয়া আখেরে তো সফলতা লাভ করতে হলে যে আমি 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 মুসলমান একজন মুসলমান হিসেবে আমার নামাজের ব্যাপারে আমার গোসল এগুলো তো আছেই এছাড়া পারিপার্শ্বিক ইসলাম কি করেছে সহজ করে দিয়েছে মানে আমাদের জন্য একেবারে সহজ করে দিয়ে কিন্তু তারপরে এগুলো আমাদের কোনো আগ্রহ নেই জানার প্রতি আমাদের কোনো ইচ্ছা নাই আজকাল দেখবেন অনেক বড় বড় পিএইচডি অনেক বড় বড় মাস্টার্স অনেক বড় ডিগ্রি দেখবেন

কত এরকম একজন বাবার ঘটনা আর কি দুনিয়ার মধ্যে ভালো রাখার জন্য অনেক কষ্ট করেছেন নিজের উপার্জিত টাকা খরচ করে বিদেশ পাঠিয়েছেন সেখানে পড়ালা করিয়েছেন হঠাৎ বাবার ইন্তেকাল হল জানাজান নামাজে দাঁড়ালো জানাজান নামাজ আদায় হওয়ার পর তার চোখ থেকে মানে টপ টপ করে পানে বইতেই লাগলো জিজ্ঞাসা করলো একজন যে আপনি এভাবে এখন কেন খাচ্ছেন তো সে ব্যক্তি বললো হাই আফসোস যে আমার আব্বা আমাকে দুনিয়ার যা দরকার শিখিয়েছে। কিন্তু নিজের যে এত কিছু শিখেছি কিন্তু আমার আব্বা আজকে যে ইন্তকাল হয়েছে আমার আব্বার জন্য আমি কিছুই করতে পারলাম যে জানাজার নামাজের মধ্যে একটা দোয়া পড়তে হয় ওই দোয়াটা পর্যন্ত আমি পারি না তো এই ইলম দিয়ে কি হবে লিয়াক ভাই এই ইলমের কোনো কোনো ভিত্তি নেই এই ইলম দিয়ে কোনো কাজ আসবে না কেননা আপনি দুনিয়াবি যত সার্টিফিকেট যত কিছু অর্জন করেন এখানে এগুলো খবর নিয়ে যেতে পারবেন না আপনি কতটুকু পরিমাণ ন্যাক আমল করেছেন আপনি কতটুকু পরিমাণ শরীয়তকে জেনেছেন আমার নবী পাক সাল্লা ইসলামের সুনতকে অনুসরণ করেছেন এইগুলোর ব্যাপারে প্রশ্ন করা হবে আসলে আর আমরা এগুলো আমাদের পূর্ববর্তী বুজুরগানের দিনদের মধ্যে পাই যে ইমাম গাজ আলী রহমতুল্লাহ তাল কেমন ইলমে দিনের শখ ছিল ওনার কেমন সন্ন্যতের নবমীর পাবন ছিল ওনার মধ্যে আর আমাদের সবাইকে আসলে সুননাতে কেরিমার উপর অবশ্যই আমল করা উচিত কেননা সুন্নতের মধ্যেই বরকত নিহিত যে ব্যক্তি সুন্নতকে আঁকড়ে ধরেছে তার জীবন কামিয়াব হয়েছে আর আমার আকা ইলি সালাম ইরশাদ করে দিয়েছেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো মূলত সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে তো আমরা আমার প্রিয় নবীর উম্মত দাবি করি আশিক দাবি করি হ্যাঁ আমরা আশিক কিন্তু আশিক শুধু মুখে মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না আমাদের অন্তরে ধারণ করে নিজের বাহ্যিকভাবে সেগুলোকে প্রকাশ ঘটাতে হবে বহিঃপ্রকাশ দেখাতে হবে এটার যে আমি আশিকের ওসুল আমাকে দেখে কেউ যাতে ঠাট্টা না করে আরে তুমি কিসের আশিকে রসুল অনেকে বলে ফেলে যে আপনারা নিজেদেরকে আশিকে রসুল দাবি করেন কিন্তু নিজের মধ্যে নিজের আকলাকের মধ্যে কোনো সুন্নাতে নাবিবি নাই সুন্নতে নাবিবির কোনো চিহ্ন পর্যন্ত নাই তো ভাই এটা তো আমরা মিথ্যা দাবি হয়ে যাচ্ছি আর মানুষের সামনে আমরা হাসির পাত্র হয়ে যাচ্ছি আমাদেরকে নিয়ে মানুষ হাসছে অন্যান্য মানুষ আসলেই আছে না শয়তান্ত সবার পিছনে লেগে আছে তো বিভিন্ন মানুষ আমাদেরকে দেখে দেখে হাসছে তো আমরা এমন না করি যে আমার নবীর দেখুন আমাদের কারণে আমার নবী যাতে কষ্ট পায় এটা আমরা কখনো বরদাস্ত করতে পারবো না হ্যাঁ অনেকে নিজের হাত দিয়ে হ্যাঁ নিজের চেষ্টায় আমরা সুনতে করিমাকে বিলুপ্ত করে দেয় নষ্ট করে দেয় হ্যাঁ এগুলোর প্রতি আঘাত দেই তো চিন্তা করুন সুন্নত এটা কার এটা আমার নবীর আমার নবীর একটা সুন্নতকে আঘাত দেয়া নষ্ট করে ফেলা কেটে ফেলা ছেড়ে দেয়া

মানে আমার আমির সন্ন্যত এই দুইটা কিতাব সম্পর্কে বলেন যে যদি আমি আমাদের যে মসলকা আল ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তালাহর যে সকল কিতাব এবং ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তালাহার যে সকল কিতাব রয়েছে যদি আমি এগুলো আলোচ মানে যদি আমি এগুলো না পড়তাম তাহলে আমি ধ্বংসই হয়ে যেতাম আল্লাহ আকবর কে বলছেন আমার আমিরা আলো শেখ এগু ইসলামের প্রতিষ্ঠাতা বলছেন যে যদি আমি এই কিতাবগুলো মানে না পড়তাম তাহলে আমি ধ্বংসই হয়ে যেতাম ওই কিতাবগুলো যখন যখন বারবার বারবার পড়া পড়া হয় হয় তখন তখন এই বলা হচ্ছে যে নিজের মধ্যে এমন একটা জিনিস কাজ করে যে আমাকে যেন কান্দরে কেউ বলে দিচ্ছে তুমি নাকার হয়ে গেছো আরে দেখো তোমার মধ্যে কতটুকু ভুল রয়েছে দেখো তোমার মধ্যে কতগুলো খারাপ অভ্যাস রয়েছে ওই কিতাবগুলো বারবার পড়ার মাধ্যমে এটা কি হয় জাহেনের মধ্যে আসে কান্দরে কেউ যেন বলি বলে দিচ্ছে আমাকে এমন ভাবে লিখেছেন এনারা ইনাদের লেখনির ধরন দেখুন তো এভাবে আমির হানি সুন এত এত বেশি ইনাদের প্রতি মানে আই ফানাফিল হয়েছেন ফানাফিল্লা হয়েছেন যে যারা এই ইলমে دین অর্জন করে আমাদের জামিউল মুদিনার মধ্যে মাদ্রাসাতুল মুদিনার মধ্যে ইনাদেরকে অনেক বেশি mohabbat করেন ইয়া আল্লাহ শুধু এটা আমি এই আমিরুল হলের সুন্নাত বলেন যে এই যারা জামিউল মুদিনায় পড়ে যারা মাদ্রাসাতুল মুদিনায় পড়ে এই আল্লাহ তাদরুসিলে আমাদেরকে মাফ করে দাও আল্লাহু এত বেশি mohabbat করেন শুধু এটা নয় ইনাদেরকে ওখানের মধ্যে আমার আমির হালে সুনত এ ই হিয়াউল উলুম মিনহাজুল আবিদিন এই কিতাবগুলো পড়ার ব্যাপারে কি দিচ্ছেন বারবার উৎসাহ দিচ্ছেন শুধু ওনাদের নয় যারা নাজিম রয়েছেন মাদ্রাসার মধ্যে যারা মোবাল্লিক রয়েছেন মোবাল্লিগা রয়েছেন যারা মানে দাওয়াত ইসলামের যে কোন ইসলামী ভাই রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যদি আপনি এখনও এই কিতাবগুলো পড়ে না থাকুন তাহলে শুরুতেই পড়ে নেন কেননা এগুলো আপনার জীবনকে কি করবে অন্য পর্যায়ে পৌঁছে নিয়ে যাবে কেননা আমি আপনি জানবো না যে যেন আমিরুল নিজে বলেন না যে আমি এই কিতাব কিতাবগুলো যদি আলোচনা না করতাম তাহলে আমি ধ্বংস হয়েই যেতাম। আল্লাহর তাহলে এটা কেমন কথা লেখত আর আপনি তো বলছেন যে তোলাবাই যিনি আমিরুল সুন্নাহ দামাত বারকাতুল কুদসিয়া উনি তো عوام পর্যন্ত একটা মাদানি ইনামতের মধ্যে নেক আমলের মধ্যে একটা আমল দিয়ে দিয়েছে সর্বশেষ যেটা আমল সারা জীবনের মধ্যে আপনি অন্তত একবার হলো মিনহাজুল আবিদিনটা পড়ে নেন। হ্যাঁ আল্লাহর মিনহাজুল আবিদিন ইমাম গাজ্জালি আলাইহির রাহমার কিতাব মিনহালুজুল আবেদিন আগে তো ছিল যে আপনি বছরে এটা যাতে আপনার অধ্যয়ন করে নেন এখন নতুন যে নেক আমল এসে যেখানে বলতেছে যে সারা জীবনের যে আমল ওখানে বলতেছে আপনি সারা জীবনে হলো একবার হলো এটা পড়ে নেন কেন মিনহাজুল আবেদিন মিনহাজুল আবেদিন এবং আউল উলুমের মধ্যে এমন এমন বিষয় ইমাম গজ্জালী তাআলা আলাইহি এনেছেন যেগুলো আপনার একজন মানুষকে একজন মুমিনকে সত্যিকার মুমিনের মধ্যে বেশাক নিয়ে যাবে মানে ওখানে চরিত্রের এমন বৈশিষ্ট্য আমার নবী মানে এমন সুন্দরভাবে আলোচনাগুলো গুছিয়েছেন যে নিজেকে নিজে প্রত্যেকটা মানে লাইন পড়লে প্রশ্ন হবে হ্যাঁ আমি কি আমি কিসের মধ্যে আছি এই প্রশ্নটা বারবার আসবে যেভাবে আমার আমির আলী সুন ওই ন্যাক আমল বাহাত্তর ন্যাক আমল মাধ্যমে আমাদেরকে প্রশ্ন দিচ্ছেন এই এই কিতাবগুলো যখন আমরা পড়বো তখন আমাদের মধ্যে এই প্রশ্নটা আসবে তো এভাবে ইমাম গাজ্জা আলী রহমতুল্লাহ তালা আলী এই আমার আমির বলেছেন যে এই এই কিতাবগুলো দেওয়ার মাধ্যমে উম্মতে মোহাম্মদের উপর অনেক বড় হেসান করেছেন লাখো নয় কোটি কোটি উম্মতে মোহাম্মদই শুধু এইগুলোর কারণে বেঁচে গিয়েছেন আজ তো লিয়াকত ভাই আসলে ইমাম গাজ্জা আলী রহমতুল্লাহ তালা আলী ইনার মানে মারিফতের জ্ঞান ইনার এই ইলমি জ্ঞানের কথা কি বলবো ইনি একবার একটা মানে ঘটনা এভাবে বর্ণনা করছেন এক বাদশাহ ছিল বাদশার একটা বাগান ছিল ওই বাগানের মধ্যে একজন লোককে বাসা বলল যে তুমি বাগানে যাবা এবং ওই বাগান থেকে আমার জন্য কিছু ফল ঝুড়িতে সংগ্রহ করে নিয়ে আসবা কিন্তু সত্য হলো বাগানের যে পদ দিয়ে তুমি যাবা ওই পথ দিয়ে আবার রিটার্ন করতে পারবে না ব্যাক করতে পারবে না ফিরে আসতে পারবে না তো ওই ব্যক্তি বললো এটা কোনো ব্যাপার এটা তো একেবারে সহজ কাজ তো ওই লোকটিও কি করলো বাগানের সামনের দিকে প্রবেশ করলো প্রবেশ করার পর দেখলো যে ওই বাগানের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফল দেখতে পাচ্ছে ইনার এগুলো আকর্ষণীয় হলো ওনার কাছে ভালো লাগলো এই যে এগুলো ঝুড়িতে উচিত আবার ওনার মাথায় আসতো যে না হয়তো বা সামনে যদি এরকম ভিতরে আরো কেমন হতে পারে ইনি কি বললো ওদিক থেকে না ইনার ইনি বললো যে আচ্ছা ঠিক আছে আমি আমি আর সামনের দিকে যাই সামনে দিয়ে ইনি কিন্তু খেয়াল নাই যে এনাকে বলা হয়েছে যে পথ দিয়ে যাওয়া ওই পথ দিয়ে আবার ব্যাক করতে পারবা না আসতে পারবো না তো ইনি সামনে দিয়ে গেল ওখানেও এর চেয়ে আরও বেশি কি করলো আরো বেশি সুন্দর আরো বেশি মানে মানে উত্তম ফল দেখলো সেটার প্রতি ওনার কি আসলো মানে আকর্ষণ আসলো কিন্তু এইবারও ইনি কি হলো মানে ব্যর্থ হয়ে গেল ইনার মাথায় আবারও আশা আসলো যে না সামনে আরও কি এর চেয়ে উত্তম থাকতে পারে ফল তো এভাবে ইনি যেতে 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 একেবারে বাগানের শেষ প্রান্তে পৌঁছে গেল। আর যখন শেষ প্রান্তে পৌঁছে গেল তখন দেখলো যে ওখানে আর কোনো ফল অবশিষ্ট তো এই ঘটনার মাধ্যমে ইমাম গাজ্জালী বলছেন যে এখানে যে বাদশার কথা বলা হয়েছে সে বাদশা হলো আল্লাহ আর যে লোকটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে আল্লাহ আমরা আর যে ঝুরির কথা বলা হয়েছে এই ঝুরিটা হচ্ছে তোমার আমল ঝুরিটা হচ্ছে তোমার আমল নামা আর যে বাগানের কথা বলা হয়েছে ওই বাগানটা হচ্ছে তোমার জীবনের বিভিন্ন ধাপ তো এই বাগানের মধ্যে যদি তুমি কি করো মানে বিভিন্ন ধাপ্তি করতে না তাহলে যখন যখন তোমার তোমার যাবে। তখন এই মানে যাওয়া এই মানে এই আফসোস আর কোনো কাজ আসবে না কেননা এই হায়াত তো তোমাকে একবার দেয়া হয়েছে এটা তো বারবার আর ফিরে আসবে না কারণ একজন মানুষ যখন ইন্তেকাল করে তাকে তার দ্বিতীয়বার জীবিত হওয়ার কোন সুযোগ নেই আকিরাতের জীবন অনন্তকালের সেটা চলতেই থাকবে সে ব্যক্তি যতই আফসোস করুক না কেন এখান থেকে যদি সে ন্যাকামল করে যেতে না পারে তাহলে আখিরা গিয়ে এটার আফসোস করে কোনো ফায়দা হবে না তো ইমাম গাজ্জালি কেমন ইলমি ব্যক্তি ছিলেন মানুষকে এমনভাবে নসিহত করতেন মানে দুনিয়াবি উদাহরণ দিয়ে দেখুন কি সুন্দর উদাহরণটা এনেছে আমার যখন এগুলো পড়ছে না মানে অসম্ভব ভালো লাগছিল যে কেমন করে দিতে পারে আসলে মাথায় আসেন এগুলো এনাদের আলোচনা মানে ইনাদের ইরমটা এমন পড়ে এগুলো মানে মানুষের চিন্তা ভাবনার বাইরে করবে তো আমাদের উচিত আমাদের উচিত এইসব এই ইমাম গাজ্লির রহমতুল্লাহ এইসব বিভিন্ন কিতাব বিভিন্ন ঘটনা অধ্যয়ন করা কেননা ইনাদের ঘটনা ইনাদের জীবন পর্যালোচনা যদি আমরা করে থাকি তাহলে আমাদের কি হবে আমাদের মধ্যে ইলমে দিন অর্জন করার জন্য আমাদের মধ্যে দিন ইসলামের জন্য কোরবানি দেওয়ার একটা জজবা। আমাদের নসিব হবে কেন কেন হবে না আল্লাহ রসুল সাল্লাহ যারা ইলমে দিন অর্জন করে তাদের ব্যাপারে বলছেন যে যারা এই হাদিস মুবারক রয়েছে না যারা ইলম অর্জনের জন্য আল্লাহ তালা রাস্তায় কি করে বের হয় সফর করে তাহলে যারা জমিনের মধ্যে মাকলুক রয়েছে সমস্ত মাকলুক তার জন্য মাকফিরাত দোয়া করতে থাকে শুধু এই নয় যারা ইলম অর্জনের জন্য বের হয় মানে সফরে বের হয় তারা যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে যায় তাহলে ওই কবরস্থান ওই কবরবাসী আজাব যদি চলে থাকে জন্য করে হয় কেমন যে যে অর্জন করে সেই ব্যক্তির তো আমরা কেন অর্জন করবো না দর্শক শ্রোতা আজ আমরা দুনিয়ার ইলম অর্জনের জন্য উঠে পড়ে লেগেছি দুনিয়ার সম্পদ পাওয়ার জন্য হ্যাঁ আপনি দুনিয়া করবেন আমি দর্শক শ্রোতা আসলে অন্যভাবে নিবেন না কেননা আমরা হ্যাঁ আমরা দুনিয়াও করতে হবে আখিরা তো চাইতে হবে কিন্তু উভয়টা মধ্যে সমঝতা রাখতে হবে এমন নয় যে আমরা বিজ্ঞান অর্জন করতে গিয়ে একটা বলে যাবেন এমন নয় কারণ এটা আমরা করতে গিয়ে শিক্ষা এটা আমরা যদি দিনের জীবন ওনারা ব্যবসায়ী ছিলেন ইমাম গাজ্লী রহমান এই ব্যবসায়ী ছিলেন আলা হজরত কি ছিলেন ব্যবসায়ী ছিলেন শুধু আলাহ হজরত ইমাম গাজালীনারা শুধু একটা বিষয় মানে শুধু দিনের বিষয় জ্ঞান রাখেন এনারা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এই বিষয়ে কি রেখেছেন জ্ঞান রেখেছিলেন তো আমাদের উচিত

আচ্ছা 마샬라 এটা কিন্তু 나드 নয় এটা 만카바드 যেটা 부जुर्गানের দিন অর্থাৎ কোন আল্লাহর বলির শানে হয় বা পীর সাহেবের শানে হয় এগুলো 만카바드 হয় আর আমার নবীর শানে যদি কিছু হয় সেটা হচ্ছে 나드 ইনশাআল্লাহ আপনার অনুরোধ রাখার চেষ্টা করব জি नेक्स्ट কল আনন্দ মোহাম্মদ আচ্ছা হোসেন ভাই রাঙ্গুনিয়া থেকে 마샬라 আল্লাহ পাক আপনাকে বহুদিক জি नेक्स्ट কল

আপনাকে এর বরকত দান করুক সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম বা বারাকাত হু আচ্ছা এক দর্শক বলছেন যে আজকে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ তালা যা সুস্থতা নসিব করে আল্লাহ তালা আপনাকে নেক সুস্থ হায়াত নসিব করুক তাড়াতাড়ি সুস্থতা দিয়ে আপনাকে নেকির কাজ করার তৌফিক দান করুক দর্শক বলছেন যে মার্শাল্লা অনেক কিছু জানতে পারলাম এইভাবেই আমাদের চ্যানেলের সাথে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ আরো আরও ইলমে দিনের মধ্যে আপনার ইজাফা হবে বৃদ্ধি পাবে আচ্ছা একজন বলছেন আল্লাহ তালা সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক জি হ্যাঁ সবার প্রথমে নামাজ যে কোনো কাজ করি নেই কেন যেখানেই থাকি না কেন আমাদেরকে নামাজ পড়তে হবে আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুক মার্শাল্লাহ আছেন অনেকে আয়ান ভাই আছেন দোয়া চেয়েছেন আল্লাহ তালা আপনাকে বরকত দান করুক জাহাঙ্গীর ভাই বলছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন মেহুব ভাইয়ের কাছে একটি মান কাবাজ শুনতে চাচ্ছেন মার্শাল্লাহ হারুন ভাই আছেন আরো অনেকে আছেন আল্লাহ পাক সবাইকে কবুল করুক আমাদের সাথেই থাকুন দর্শক ইন্সা আল্লাহ আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব মেহুব ভাই অনেকে ফরমাইশ করেছেন সল্লি صل على حبيبنا कोई कोना लूरे पिमर नौजे था लूरे पे मौजे था हमारिय ए खाने देखो सोनाली समय

সদাই মামার সাদা চাদরে জড়া সুন্দর চেহারা টা ঘন ঘন দাঁড়িতে ভরা মাথায় সদাই মামার সাদা চাদরে জড়া সুন্দর চে রটা ঘন ঘন দাড়িতে ভরা দৃষ্টি নিচে মুচকি হাসি মুশিদা মারা তার মুশিদা মারা তার মুশিদা মারা তার মুশিদা মারা তার মুিদা মারা তুরশি দামারা তার তার মুশিদা তার তার চ্যানেল দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান সকাল কাটুক মাদানি চ্যানেলের সাথে আমরা আজকের বিষয়ে ইমাম গাজালি আলী রাহমার জীবনী সম্পর্কে শুনছি জানছি ওনার আলোচনা শ্রবণ করা সৌভাগ্য অর্জন করছি ওনার পরিচিতি জেনেছি ওনার ইলমে প্রতি আগ্রহ জেনেছি আরও কিছু জানবো আমার সাথেই থাকুন জি লেখক ভাই ইমাম গাজালি রহমতুল্লি তালা আলহী যদি আলোচনা করতে যাই না অনেক মানে সময় ফুরিয়ে যাবে হয়তো আলোচনা শেষ হবে না তা আপনি যে কোর্সের কথা বলেছেন বিশেষ করে ছাত্রদেরকে দেখুন আমার আমির হালি সন্হত বানী দাওয়াত ইসলাম ও বিলাল মোহাম্মদ ইলিয়াস যে এই দাম বারকাত আলিয়া বলেন যে যদি ছাত্রদের মাঝে তিনের সঠিক জ্ঞান পৌঁছানো যায় তাহলে আমাদের পুরো সমাজটাই পরিবর্তন পুরো দেশ পরিবর্তন হয়ে জাতি পরিবর্তন হয়ে যাবে তা আমাদের উচিত যে কি যারা ছাত্র রয়েছি আমাদের এটা সুবর্ণ সুযোগ যে ছাত্র বয়সেই তো মানুষের সুযোগ থাকে সময় থাকে আর এখন তো অনেক বেশ করে স্কুল কলেজ ভার্সিটি বন্ধ রয়েছে তো আমাদের উচিত যাতে নিজের সময়কে মধ্যে না এই জন্য গাজ্লী তাহলে কিছু কিছু নসিহতপূর্ণ ঘটনা আমাদের মাঝে আসলে পড়া দরকার একটি ঘটনা আমি দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলবো যারা মাদানি চ্যানেল দেখছেন যারা ছাত্র রয়েছেন বা তালাভা রয়েছেন যে ইমাম গাজ্লী তালা আইলে বর্ণনা করা একটি ঘটনা এভাবে যে এক ব্যক্তি জঙ্গলের মধ্যে মধ্য দিয়ে হাঁটছিল তো জঙ্গলের মধ্য দিয়ে হাঁটার সময় দেখল যে একটা সিংহ অনেক দূর থেকে তার পিছনে মানে তারা করছে পিছন থেকে আসছে সে ওই সিংহ দেখে ভয়ে কি করলো সিংহ সাথে সিংহ নিশ্চয়ই ক্ষতি করবে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে সে একটি কূপের সামনে এসে থামলো দেখলো যে ওই কূপটা মানে শুকনো এখন পিছন দিয়ে কিন্তু সিংহ আসছে কাকে ওকে আক্রমণ করার জন্য ঠাক করার জন্য তো সিংহ যেহেতু আসছে এখনও কি করবে কিছু কোনো উপায় নেই সামনে কূপ সে কী করলো যেহেতু কূপটা শুকনো ছিল সে কী করলো চোখ বন্ধ করে কূপের মধ্যে ঝাঁপ দিল আর ঝাঁপ দিতে দিতে নামতে অনেক গভীর ছিল নামতে নামতে দেখলো একটা দড়ি কূপের সাথে লাগানো আছে মাঝখানে তো মাঝখানে গিয়ে ওই দড়িটা সে ধরলো মাঝখানে ঝুলে থাকলো এগুলো থাকার পর কিছুক্ষণ পর এই আবার উপরের দিকে তাকালো দেখলো যে ওই সিংহটা আছে কিনা ঠিকই দেখলো যে ওই সিংহটা মুখ করে ওই মানে কূপের দিকে নিচের দিকে চেয়ে আছে তা করে আছে যাতে মানে ওঠামাত্রই তাকে কি করা হয় আক্রমণ করে তাকে খেয়ে ফেলা হয় মেরে ফেলা হয় একঘানের মধ্যে আরবি প্রদেশে গেলো কি সে যখন নিচের দিকে দেখলো দেখলো যে একটি সাপ তার দিকে কী করেছে। হা করে আছে তাকে ছবল দিবে বা তাকে আক্রমণ করবে এর মধ্যে আর একটি বিপদ হয়ে গেল লিয়াকত ভাই সে যে দড়িটা ধরে অন্তত জীবনটা এই দুইজনের থেকে বাঁচাবে সেই দড়ির উভয় পাশে দুইটা ইঁদুর দেখলো একটা কালো একটা সাদা জি দুইটা ইঁদুর দেখলো যারা ওই দড়িটা কাটার কাটতে চাইলো বেচারা মানে অনেক টেনশনে পড়ে গেল যে কি হবে এখন দিকে বিপদ বিপদ আপদ এর মধ্যে সে একটি মৌচাক দেখলো মধুর যেখানে থাকে মৌচাক সে আর কি করলো সেটার প্রতি লোভ ঢুকে গেল সে মধুর মধ্যে সে একটু আঙ্গুল দিল আঙ্গুল দিয়ে সে মুখে ছাটল ছাটার পর তার মধ্যে মধুর যে একটা মিষ্টতা সেটা অনুভব হলো এবং সে কিছুক্ষণের জন্য কি হয়ে গেল মানে ওইটার মধ্যে বিবর হয়ে গেল সে এই যে সিংহন উপরের দিকে সাপ নিচে দুই দিকে দুইটা ইন্দোর দড়িটা কাটছে ভুলেই গেল তো লিয়াকত ভাই ইমাম গাজ্লি রহমতুল্লাহ কেমন ইনার আল্লাহ তালা মারিফতের এমন জ্ঞান দিয়েছেন যে মানুষদেরকে নসিহত কর আজকে যারা আমরা সময় এর গুরুত্ব দি না চিন্তা করছি যে ইমাম গাজ্জালী আলাইহিরahmat কেমন एग्जांपल দিয়ে মানুষকে বুঝিয়েছেন হ্যাঁ মানে এমন এমন एग्जांपल দিয়ে বুঝিয়েছেন যে মানুষ পড়বে আর এগুলো শুনলে হইরান হয়ে মানে আতঙ্ক হয়ে যাবে যে তার মধ্যে একটা পরিবর্তন অবশ্যই আসবে কেমন উদাহরণ দিয়ে বুঝানো হয় ইমাম গাজ্জালী আলাইহিরahmat কিভাবে দুনিয়া বি উদাহরণ দুনিয়া বি উদাহরণ আল্লাহ তাআলা তাকে কিভাবে কেমন ইলমে দ্বীন এভাবে দান করেছেন ধান করবেন না কেন ইনারা তো আমার নবী পাককে অনুসরণ করেছেন যারা অনুসরণ করবেন তাদেরকে আল্লাহ তালা দিবেন এর এগুলা হাদিসে সামু বারাকার মধ্যে রয়েছে তো লিয়াকত ভাই ইমাম গাজ্লী রহমতুল্লাহ তালাহার এই যারা আমি বলবো কোর্সের মধ্যে হয়তোবা অনেকে চান যে মানে হয়তোবা মানে আমার এটা আসবো এটা আসবে সমস্যা আসবে আমি এটা পরে করিনি বা এরকম সময় আসবেন ইমাম গাজ্জালি রহমতুল্লিহি তালার এই ঘটনার মাধ্যমে কী বলছে দেখছি দেখুন লিয়াকত ভাই বলছেন যে এই যে সিংহ তোমাকে কী করছে তারা করছে তারা করছে এটা হচ্ছে মৌত্য মালাকুল মৌত যেটা সর্বদাই একজন ব্যক্তিকে প্রতিদিন কোনো কোনো রেওয়াত আসে সাতবার এগারোবার কোনো কোনো চল্লিশ বার কি করে প্রতিদিন ওই মত তাকে ডেকে থাকে আর যে সাপ তুমি দেখছো নিচে ওই সাপটা হচ্ছে কবর এই মৃত্যুর পর ওখানে যাওয়া অবধারিতই যেতেই হবে প্রত্যেক ব্যক্তিকে সে যেই হোক সে আল্লাহ তালা ন্যাকবান্ধ হোক সে বোনাগার হোক তাকে যেতেই হবে আর যে দুই ইঁদুর কালো দেখছো একটা হচ্ছে দিনের আলো আর একটা হচ্ছে রাতের এই রাতের অন্ধকার দিনের অন্ধকার এটা হচ্ছে গ্রহণ না করো তোমাকে যে কবরে যেতে হবে এটা যদি গ্রহণ না করো তোমার এই হায়াত ফুরিয়ে যাবে সময় চলে যাবে আগামীকাল যে তুমি এই কাজটা করবা এটার কোনো কি থাকবে না মানে গ্যারান্টি নেই করার সৌভাগ্য হবেও না তো লিয়াকত ভাই দেখুন রহমতুল্লাহ আলী যে আমাকে বলছে নজিহত করছে এমনভাবে যে আমরা যেন আগামী দিনের জন্য আমাদের এই সুযোগটা রেখে না দিই সুযোগ সামনে এসেছে আমি যদি পারি অবশ্যই কি করি অংশগ্রহণ করে ফেলে এটাই হওয়া আমার জন্য কামিয়াব কেননা মৃত্যুর পর আফসোস কোনো ব্যক্তিরই কি আসে না কাজে আসে না আর দুনিয়ার মধ্যে কামিয়াব ব্যক্তি সেই যে অধিক পরিমাণ তা বান পর অবলম্বন করতে পারে আর লিয়াক ভাই ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তালা আলী এনার বাণীর কথা কি বলবো ইনি কিছু কিছু বাণী মানে অন্তরে অন্তরের মধ্যে করা দেয় এভাবে যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তালা আলী বলছেন একটি বাণীর মধ্যে যে তিনটি জিনিস মানুষকে কি করে দেয় ধ্বংস করে দেয় একটি হচ্ছে লোভ আরেকটি হচ্ছে হিংসা আরেকটি হচ্ছে অহংকার মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আস আমরা চিন্তা করি এগুলা বলে গিয়েছেন বুজুগান দিন আজকে যে আমাদের সমাজ ব্যবস্থার এত অবনতি পরিবারের মধ্যে দ্বন্দ্ব কলহ বিবাদ আত্মীয়ত্ব সম্পর্ক নষ্ট এত কিছু এগুলো কেন দেখুন আমাদের মধ্যে কি এই তিনটে জিনিস রয়েছে এগুলো ধ্বংস করে দেয় মানুষকে এই যে বিবাদ কলহ এগুলো ধ্বংসর দিকে না যে আমাদের মধ্যে কি লোভ রয়েছে আমাদের মধ্যে কি হিংসা রয়েছে আমাদের মধ্যে কি অহংকার রয়েছে যদি এগুলো বিন্দু পরিমাণ থেকে থাকে তাহলে ব্যক্তি ব্যক্তিধ্বংশ তো দুনিয়াতে হবেই কাল কিয়ামতে সে জাহান নামের অধিকারী হয়ে যাবে নামদুলিল্লাহ লিয়াকত ভাই আরো আরো বাণী ইম ইমাম গজ্জালির রহমতুল্লাহ বলেছেন এটা তো আজাবের কথা মানে ইনি আরো সুসংবাদও শুনিয়েছেন যে তিনটি জিনিস যদি মানুষ অবলম্বন করে মানুষ অভ্যাসের মধ্যে ধারণ করে তাহলে সে খামিয়াপ হয়ে যাবে মানে সে তার জন্য এটা কল্যাণটিকে আনবে এর মধ্যে একটি হল যখন এই সে বিপদে পড়ে যেন সে ধৈর্য ধারণ করে এক নম্বর দুই নম্বর বলছে সে যেন সবসময় তাআলার দরবারে দোয়া করে সে যেন আল্লাহ তালার দরবারে দোয়া করে সবসময় তার নিজের জন্য তার এই উম্মতে মোহাম্মদের জন্য অপরের জন্য এবং সে যেন এই আল্লাহ তালা তাকে যা দিয়েছেন সে অল্প দুষ্টর মধ্যে সন্তুষ্ট থাকে এই তিনটা জিনিস আমি আপনি যদি ধারণ করি আপনি কামিয়াব ইনশাআ আর আহমদুলিল্লাহ আমি রাহেল এই জেহেন এই মন মানসিকতা আজ দাওয়াত ইসলামিক প্রতিষ্ঠার মাধ্যমে অসংখ্য হাজারো নজওয়ান লাখো নয় কোটি কোটি নজওয়ানকে দিচ্ছে আর তারা এই জেহেনটা এই মন মানসিকতা নিয়ে নিয়েছে তা আজকে দেখুন তারা

দুইটা জিনিস মানুষ অন্বেষণ করা মানুষের কখনো কমবে না একটা হচ্ছে সম্পদের লোভ আর একটা হচ্ছে জ্ঞানের হ্যাঁ আপনি জ্ঞান একটা করবেন জ্ঞান অর্জন করেন এটা ঠিক আছে কিন্তু সম্পদের লোভ এটার পিছনে যে পড়েছে ওই সম্পদ তাকে দুনিয়ার দিকে এমন ভাবে লাগিয়ে দিচ্ছ অর্থাৎ আল্লাহ তালাতে বলেছেন না যে ব্যক্তি দুনিয়ার পিছনে লেগে যে আল্লাহ তালা তার থেকে আখি কি করে নেই নিয়ে ফেলে তাকে দুনিয়ার পিছনে লাগিয়ে দেয় এখন আবার আপনার কথা শুনে ধরেন অনেক বিত্তশালী সম্পদশালী লোক বলবে যে তাহলে হুজুরা আমাদের এত টাকাগুলো এখন আমরা কি করব এখন আমরা তো অনেক সম্পদশালী হয়ে গেছে এগুলো কি ফেলে দিব নাকি দিয়ে দিব দেখেন একজন আল্লাহওয়ালা খুব সুন্দর কথা বলেছেন আপনি কীভাবে বুঝবেন যে আপনি এত সম্পদের মালিক হয়েছেন এখন এটা কি আপনার জন্য কল্যাণ কর না অকল্যাণ কর তখন বলছে যে আপনার কাছে দশ টাকা থাকলে যেভাবে আল্লাহ তালাকে স্মরণ করেন দশ হাজার টাকা থাকলে যেভাবে আল্লাহ তালাকে স্মরণ দশ লাখ টাকা থাকলেও ওইভাবে কি আপনি আল্লাহ তালাকে স্মরণ করছেন নাকি আল্লাহ তালাকে স্মরণ দশ টাকার সময় যেভাবে ছিল পঞ্চাশ হাজার টাকা দশ লাখ টাকার সময় কমে গেছে যদি কমে যায় টাকার কারণে তাহলে আপনি মনে করবেন ওই সম্পদ ওই মাল আপনার জন্য অকল্যাণকর আর যদি আপনার সেম সিচুয়েশন থাকে ক্যাফিয়াতের কোনো পরিবর্তনই হয় নাই দশ টাকার জন্য যেভাবে ছিল পঞ্চাশ লক্ষ টাকার জন্য সেভাবে আছে আপনি আল্লাহ তালাকে থেকে দূরে সরে যান নাই তাহলে ওই মাল আপনার জন্য কল্যাণকর ওই মালের মধ্যে কোনো ক্ষতি নেই খুব সুন্দর বাণী কিন্তু এটা তো যারা সম্পদশালী আছেন আমি আপনাদেরকে বলবো যে আপনাদের সম্পদ কি আল্লাহ তালাকে থেকে দূরে সরিয়ে দিচ্ছে আদৌ নাকি না আপনি আল্লাহ তালার কে ঝুঁকে আছেন অনেকে বলবে ভাই আপনি আমি তো পাঁচক্য নামাজ পড়ি আর কত আর কি করব ইবাদত বাদতবন্দিকে আরে ভাই শুধু পাঁচক্য নামাজের নাম মুসলমানই নয় ইসলাম নয় কত কিছু আছে ইসলামের কত বিধান আছে আপনি একটা শুধু নামাজ নিয়ে পড়লেন আচ্ছা আপনার নামাজ পড়ছেন ঠিক আছে আপনি গ্যারান্টি দিতে পারবেন আপনার নামাজগুলো যে কবুল হচ্ছে এটা কি গ্যারান্টি দিতে পারবেন আপনি সহিভাবে নামাজ পড়ছেন অনেক বড় লোকরা বলে অনেক সম্পদশালী ব্যক্তিরা বলে থাকে যে ভাই এত নসিহত করার দিক আমরা কি নামাজ পড়ি আমাদেরকে এত নসিহত করার দেখো আপনি যেটা বলছেন না দেখো নামাজ সাথে করলে যে এটা নয় দেখুন না যারা আমরা এরকম বড়াই করে থাকি একটু ন্যাক আমল করলে একটু ভালো আমল করলে যারা বড়াই করে থাকি তারা তারা সাবাইক্রাম তাদেরকে দেখুন এই যে অমর

এবং সবসময় ভয়ের মধ্যে থাকতেন আল্লাহ আমার সাথে আমার ব্যাপার কি ফাইসালা করবে সত্ত্বেও যদি দুনিয়ার দুনিয়াতে দুনিয়াতে থাকতে আল্লাহ তালাকে এরকম ভয় করে দুনিয়ার কোনো বিষয়ের ব্যাপারে ফাইসালার ব্যাপারে এত ভয় করে তাহলে আমরা আজ যারা হয়তো বা সম্পদের অধিকারী মানে আমাদের কাছে দৌলত রয়েছে আমাদের কাছে মান সম্মান রয়েছে অধিক তা আমাদের কেমন হওয়া উচিত এটা আমার এটা কি আমার জন্য যথেষ্ট যে আমার আমি শুধু নামাজ পড়বো এটা দিয়ে আমি কামিয়াব হয়ে যাবো এটা কখনো গ্যারান্টি মুসলমানের ওপর নামাজ আদায় করা এটা ফরজ নয় আল্লাহ বলেছেন নামাজ নামাজ পড়তে হবে নিজের পরিবার যারা নামাজ আদায় করছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে যদি তারা না পড়ে তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে নামাজ আদায় করানোর চেষ্টা করতে হবে শুধু তাই নয় প্রত্যেককে তার অধীনস্থ হবে জিজ্ঞাসা করা হবে আপনি নামাজ নিজে পড়েছেন নয় নয় আপনি বেঁচে যান নাই আপনার যারা অধীনস্থ ছিল তাদের ব্যাপারেও কি করবে লিয়া ভাই যারা দর্শক শ্রোতা আমরা এটা বুঝি কেন এগুলো কেন বুঝা আমাদের আসা না আসলে দেখুন হ্যাঁ আমাদের মনের মধ্যে এটা প্রশ্ন জাগতে পারে যে হুজরা আমি তো দাওয়াত দিই তারা কবুল করে না দেখেন আপনি দাওয়াত দেন অন্তত আপনি আল্লাহ তালাকে তো বলতে পারবেন যে আল্লাহ আমি তোমার বান্দাদেরকে দাওয়াত দিয়েছি তারা আমার দাওয়াতকে কবুল করেনি বা তারা পড়েনি এখন আমি আল্লাহ আমি তো আমার দায়িত্বটা পালন করেছি বাকিটা তোমার হিদায়তের ব্যাপার ছিল তুমি হিদায়ত হয়তো বা তাদেরকে দাওনি বা তাদের বুঝ আসেনি মানে ভালো কাজের আদেশ দেয় সৎ কাজের আদেশ দেয় তখন তার কেমন ফজিলত বলা হচ্ছে তার প্রত্যেকটা বাক্যের বিনিময়ে তাকে এক এক বছরের এখন দাওয়াত দেওয়ার জন্য আপনি কতটা বাক্য ব্যবহার করছেন আপনি বলেন কতটা বাক্য আমরা বলছি আর আমার আপনার কত আমার এটা কেমন বাহাদুরি যে আমি আপনি বার দাওয়াত দিয়েছি নামাজি হয়ে যাবে এটা আমার আপনার কি বাহাদুরি আছে কি এমন ন্যা আছে আপনি পূর্ববর্তী নবীগণ আলিমুস্লাগুন দেখেন ইনি তো কমাবেশ এক বছর দুনিয়া হায়াতের মধ্যে ছিলেন কিন্তু ইনার উম্ম ছিলেন কমাবেশ ঊনপঞ্চাশ জন মানে ওনার দ্বারা হৃদায়ত হয়েছেন দিন ইসলামের মধ্যে এসেছেন আল্লাহ তালার আল্লাহ তালাকে একত্রবাদ বলে স্বীকার করে দিয়েছেন ওনাকে নবী বলে স্বীকার মাত্র ঊনপঞ্চাশ তা আমার আপনার কি বাহাদুরি এমন কি আছে ইনারা তো নবী ছিলেন ইনারা তো পুত পবিত্র ছিলেন তো ইনাদের দাওয়াত ইনাদের নসিহাতে যদি মাত্র এত অল্প সংখ্যক লো এত বছর দাওয়াত দেওয়ার পর হয়ে থাকে তাহলে আমি আপনি মাত্র যদি পঞ্চাশ বার দিয়ে হয়রান হয়ে যাই তাহলে এটা কেমন আসলে এখন আমাদের মনের মধ্যে এটা আসতেছে মানে কবুল করতেই হবে আমি দিব বা তাকে নামাজ পড়তেই হবে না এই জাহান নিয়ে দাওয়াত দিলে তবে কখনো হবে না আপনি দাওয়াত দেন আর পিছনে দোয়া করেন ইবাদতের মগজ আপনার দোয়ার মাধ্যমে অধিকাংশ কি হয়ে থাকে আল্লাহ অধিকাংশ খাজের মধ্যে কামিয়াবি দিয়ে থাকে এজন্য আমাদের দোয়া করার অভ্যাস সেটা করা দরকার আমি মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যারা আজকের এই আলোচনা গুলো শুনেছি দেখুন এরকম যদি আমরা বুজুর্গান এদিনের আলোচনা করতে চাই আলোচনা বলতে চাই অনেক অনেক আলোচনা করা যাবে আরেকটি নসিহতের মধ্যে বলেছেন মানব জীবনের মধ্যে সেই ব্যক্তি অনেক বড় অনেক বড় খামিয়াবো কৃতিত্ববান যে নিজের মন অর্থাৎ নফসকে এবং তার জবানকে হেফাজত করতে পারে আর যে দুইটার ধোকায় বর্তমানে আমরা মুসলমানরা পড়ে আছে নফসের ধোকায় আরেকটা হচ্ছে জবানের হিফাজত লিখত ভাই দেখুন আপনি আজকে আমাদের মুসলমানের মধ্যে এত বিভিন্ন ধরনের মানে অরজকতা বিভিন্ন ধরনের মানে আজকে আমরা যে মুসলমান একে অপরের ভাই বলা হয়েছে সেটা মনে হচ্ছে না পরিবেশ দেখে একে অপরের ক্ষতির মধ্যে কি রয়েছি ব্যস্ত রয়েছি কিভাবে ওই মুসলমান ভাইকে ঠকাবো আমি কিভাবে ওই মুসলমান ভাইয়ের ক্ষতি করব। এটা তো লেখা ভাই যারা মানে কি বলবে লেখা ভাই যারা একটু সম্পদের অধিকারী হয় একটু মানে মর্যাদার অধিকারী হয় একটু মানে এনাদের দাপট থাকে না এনাদের অবস্থা এমন হয় যে এনারা যারা নিচু রয়েছে এনাদের থেকে একটু কম মানে গরিব রয়েছে তাদেরকে তো পাত্তাই দেয় না আরে ভাই আল্লাহ তালা আপনাকে কি করেছেন হয়তো দাপট দিয়েছেন সামর্থ্য দিয়েছেন শক্তি দিয়েছেন এখন আপনি ওনার উপর কি করতে পারছেন জুলুমের সুযোগ পাচ্ছেন কিন্তু আপনাকে চিন্তা করা উচিত ভাই এই বয়সটা তো আপনারও আসবে আপনিও তো আপনিও তো একসময় বৃদ্ধ হবেন তখন আপনার অবস্থা কি হবে আল্লাহ তালা যদি আপনার সাথে এরকম করে ওই বয়সে তখন আপনি কি জবাব দিবেন আপনার এই তো একসময় ফুরিয়ে যাবে তখন আপনার এই দাপটে ক্ষমতা কি কাজ আসবে কবরের মধ্যে আপনাকে যখন প্রশ্ন করা তখন এই দাপটে ক্ষমতা কি কাজ আসবে ভাই তো কেন আল্লাহ তালা আমাকে নিয়ামত দিয়েছেন সেটা ভালো কাজে ব্যবহার করি বুজুর্গ দিনেরা যে শক্তি আল্লাহ তালা যে নিয়ামক ওনাদেরকে দান করেছেন ওনারা সেটা আল্লাহ রসুলকে রাজি করার জন্য লেগে গিয়েছিলেন আর তাই আমরা ইমাম গাজ আলোচনা কি করছি এখানে করছি যদি এনারা আল্লাহ রসুলের জন্য না করতো জীবনকে উৎসর্গ না করতো এনাদের আল্লাহ তালা ইনাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেটা যদি ব্যবহার না করতে বা তাদের আলোচনা আজকে হতো না তো আমাদের চিন্তা করা উচিত আমরা আমাদের এই শক্তি এই জবানকে কতটুকু হিফাজত করছি আমার এই জবান থেকে কি অপর মুসলমান ভাই বেছে মানে বেঁচে আছেন কেননা এই জবানের কারণে কিন্তু অধিকাংশ মুসলমান জাহান নামে নামে যাবে এই ছোট্ট একটি মাংসের টুকরার কারণে টুকরার কারণে কেননা এই জবান দিয়ে আপনি যদি চান যদি একবার দূর শরীফ পরেন নেকি তো আছে একবার সুবাহ আল্লাহ বলেন জান্নাতে একটি বৃক্ষরোপণ করা হবে আর এই জবান দিয়ে যদি আপনি অন্য মুসলমান গালি দেন তাহলে সেটা আপনাকে জাহান নামে নিয়ে যাবে গরিব গরিবের উপর জুলুম করেন তাকে মানে বিভিন্ন ধরনের কথা বলে তাহলে তার কষ্ট হয়তো বা তার অন্ত সে অভিশাপ দিতে পারবে না কিন্তু আল্লাহ তালা পক্ষ থেকে আপনার কি আপনার কাছে চলে আসবে সেটা আজাব চলে আসবে দুনিয়া আখিরা তুবয়ে আমরা মেহব যেটা বলবো এই দর্শক শ্রোতা যে আমাদের উচিত কী করা এই বুজুর্গ দিনের চরিত্রগুলো নিজের মধ্যে ধারণ করা অনুসরণ করা আর এগুলোর জন্য এরকম একটা পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়া আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে আমাকে আপনাকে সেই পরিবেশ দিচ্ছে দর্শক শ্রোতা আমরা বলবো দাওয়াত ইসলামের এই মাদানি পরিবেশে চলে আসি ইনশাআল্লাহ আমার আপনার দুনিয়া আখিরাত উভয় কল্যাণকর হবে আমার আমির আহলে সন্ন্যত এই পরিবেশে আসার মাধ্যমে একজন মানুষকে আখিরাত শুধুমাত্র আখিরাত মুখী করে দেয় তা নয় তাকে দুনিয়া করতে বলে আখিরাতও করতে বলে আমার আমির আহলে সন্ন্যত প্রতি সপ্তাহে বলেন যে তুমি ছয়টা দিন দুনিয়ার মধ্যে কাজে লেগে যাও শুধু সপ্তাহের একটা দিন কি করো কিছু ঘন্টা আল্লাহ তালার রাস্তে ব্যয় করো আর তা আমার জন্য নয় আমার নবী পাকের জন্য তোমার নিজের জন্য কেননা আমরা পুরো সপ্তাহের মধ্যে হয়তো

আমাদের এই চ্যানেল দর্শকবিন্দু ইমাম গাজাদ আলী রহমার যে কিতাব আমরা দেখতে পাই কিমিয়া এ সায়দাত মিনহাজুল আবেদিন মোকাশাফাতুল কুলুব ইহিয়াউল উলুম অসংখ্য কিতাব আছে আমি আপনাদেরকে অনুরোধ করবো এগুলো বাংলা আপনারা বিভিন্ন লাইব্রেরিতে পাবেন ওখান থেকে সংগ্রহ করবেন কোনো সুন্নি অলামাই কিরাম যদি এগুলোকে বাংলা রাইটার যদি আপনারা পান তাহলে অবশ্যই ইনাদের এই বাংলা কিতাবগুলো সংগ্রহ করে ওনার এই কিতাবগুলো সংগ্রহ করে পড়বেন ইনশাআল্লাহ সজল অসংখ্য ইলমেদিন আপনাদের নসিবভাবে হবে দেখুন ওনাদের যে আমরা তো ইমাম গাজালি আলী রাহমাকে দেখিনি কিন্তু আমির দামাদ দাহামাদ বারকাতমুল আলিয়াকে দেখেছি যার মধ্যে আমরা পূর্ববর্তী বুজুর্গানে দিনদের যে সিরাতগুলো পড়ি সেই সিরাদগুলো আমরা আমির দামাদ দাম বারকাতুমুল আলিয়ার মধ্যে খুঁজে পাই দেখুন না আমির দামাদ দাহামাদ বরকাতুমুল আলিয়া এই উম্মাতে মাহমদী আলী সালাতামকে সংশোধন করার নিয়তে এখনও পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে উম্মতে মোহাম্মাদীকে বিভিন্ন কিতাব তফা দিচ্ছে বিভিন্ন রিসালা তফা দিচ্ছে যেগুলোর মাধ্যমে আমাদের মতো নজওয়ান আমাদের মতো মুসলমানরা উপকৃত হচ্ছে আপনি দেখুন প্রতিনিয়ত দাবাদ ইসলামী থেমে নেই আমি আলুস্ল্মদ বারকাতমুল আলী আলিয়ার মোবারক খায়াত থেমে নেই ওনার এই মোবারক খায়াতের মধ্যে ওনার যে লিখনি সেগুলো এখনও পর্যন্ত থেমে নেই উনি এই সেভেন্টি প্লাস এজের মধ্যেও এখনও কিতাব লিখছেন তো এটা কেন উনিও সেই মোবারক ব্যক্তিত্বদের ফয়েজ প্রাপ্ত ওনার ওনার উপরেও সেই মোবারক ব্যক্তিত্বদের নজর আছে যার কারণে উনি এই যুগের মধ্যে উনি এই বর্তমান সময়ের মধ্যে ও মতে মহামারীকে ফায়দা দিচ্ছে তো আমরা যদি চাই যে আমরাও এরকম নিজেদের মধ্যে তবদিলি আনি পরিবর্তন আনি আসুন না দাবাত ইসলামের এই সুন্দর মহলের সাথে সুন্দর পরিবেশ সাথে নিজেকে সম্পৃক্ত করি এবং আমিনুসুল্লা দাম বারগাতুবুল্লা আলিয়ার যে লিখিত পুস্তিকা আছে বিভিন্ন কিতাব আছে সেগুলো আমরা অধ্যয়ন করি ইনশাআল্লাহ দেখবেন এগুলো পড়লে আপনার দিন ও দুনিয়া দুইটার মধ্যেই অনেকটুকু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন অনেকটুকু আলোচনা হয়ে গেছে ইমাম গাজেলা আলী রাহমার আলোচনা তো আরও অনেক আছে হয়তোবা আমাদের এই স্বল্প সময়ে করার মতো আমাদের যোগ্যতাও নেই আর এতগুলো সময়ে আমাদের কুলিয়া আমরা আসতে পারবো না তো আজকে যতটুকুই শুনেছি আল্লাহ করিম এই বলাটাকে ওনার বালগাহে কবুল করুক আর এর উসিলায় ইমাম গাজেলা আলী রাহমার যাতে আমাদের জন্য কিয়ামতের দিন সাফাত করে সুপারিশ করে এবং কেমন দিন যাতে ইমাম গাজালি আলী রাহমা বলে যে হে আল্লাহ এরা তো আমার তস্কিরা করেছে আর যারা শুনেছেন আল্লাহ এরা তো আমার তস্কিরা শুনেছে তো এটাও যদি অন্তত ইমাম গাজালি আলী রহমা ওনারা তো নেক বান্দা আল্লাহওয়ালা যদি বলে দেয় তাহলে তো আমাদের বেড়াই পার হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে যা কিছু শুনেছি এর উপর ভরপুর আমল করে অপরের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক আজকে এতটুকুই ইনশাল্লাহ সাজাল মনেছেন দর্শকবৃন্দ আপনাদের সাথে পরবর্তী এপিসোডে দেখা হবে আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি বিদায় দিবেন সল্লু আলাল হাবিব Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.